হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আমরা অনেকেই এফএফ টুল ইউজ করি। আমরা কি জানি আমাদের এফএফ টুল ছাড়াও আরও অসংখ্য টুলস রয়ে গেছে? তো বন্ধুরা, প্লে স্টোরে গিয়ে আপনারা এফএফ টুল সার্চ করে দেখবেন। এফএফ টুল, আমাদের যে এফএফ টুলটা আগে ইউজ করতাম, ওই এফএফ টুলটা 5 মিলিয়ন লোকেরা এটা ইউজ করতেছে। 5 মিলিয়ন মানে ডাউনলোড হয়েছে আর কি। তো এটা 5 মিলিয়ন মানে 50 লাখ মানুষ এটা ইউজ করতেছে। তো বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের আরও একটি অ্যাপস আছে, সেটাও 5 মিলিয়ন ডাউনলোড হয়েছে, মানে 50 লাখ মানুষরা এটা ইউজ করতেছে ফ্রি ফায়ারের গেমে। তো আপনারাও এটা ইউজ করতে পারেন। তো এটা কারা কারা ইউজ করে আমি আপনাদেরকে বলে নিই। যারা রিয়ারভাবে গেম প্লে করে বা হেডশট মারে, কোনো হ্যাক ব্যাক না করে, তারাই এটাই বেশিরভাগ ইউজ করে থাকে। আর আমরা বিকজ এফএফ টুল ইউজ করে থাকি শুধুমাত্র এই ফ্রি ফায়ারে হ্যাক করে বা লোকেশন দেখার জন্য বা হেডশট মারার জন্য। কিন্তু ওই যে অ্যাপসটা আমি নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি, ওই অ্যাপসটা শুধুমাত্র ব্যবহার করে যারা হেডশট মেরে খেলতে চায়, যারা প্রো প্লেয়ার, তারা এই অ্যাপসটা ব্যবহার করে থাকে মূলত। তো বন্ধুরা, আপনারাও এফএফ টুল যদি ইউজ না করে প্রো প্লেয়ারদের মতো হেডশট মেরে খেলতে চান, তাহলে ওই অ্যাপসটা ডাউনলোড করতে পারেন। আর ওই অ্যাপসের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়াই থাকবে। তো আপনারা ওইখান থেকে সরাসরি গিয়ে এই প্লে স্টোরে গিয়ে তারপর এখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনারা অযথা প্লে স্টোরে কষ্ট করে পাবেন না, পরে আমাকে কেমন কমেন্ট করবেন যে ভাই এটা পাচ্ছি না। তো দরকার নেই, এই ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা সরাসরি গিয়ে এটা ডাউনলোড করতে পারবেন। তো আগে কিছু কথা বলে নেই আপনাদের সাথে। তো বন্ধুরা, আপনারা আমরা প্রায় দেখে থাকি গাইজ, ফ্রি ফায়ারে অসংখ্য প্লেয়াররা আছে, ইউটিউবাররা আছে, এই অ্যাপস টু মানে এই অ্যাপসটা ইউজ করে থাকে তারা তারা ওই ইজি ফিজিভাবে হেডশট মারতে পারে। তো তারা আমরা কেন পারি না গাইজ? তো আমরা এই টুলটা ব্যবহার করলে আশা করি পারবো, আমাদের সেন্সিটিভ বেড়ে যাবে অনেক, আগের চাইতেও বেশি। তো বন্ধুরা, এই ফ্রি ফায়ার টুলসটা কীভাবে সেটিং করতে হয় তার পুরো প্রসেস আমি আপনাদেরকে শেয়ার করবো এখন। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গাইজ, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের একটি ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে ভিডিওটাতে লাইক করে রাখবেন গাইজ। তো চলো গাইজ, আমরা এবার প্লে স্টোরে প্রবেশ করবো গাইজ। তো ফাইনালি গাইজ, আমরা প্লে স্টোর ওপেন করে নিলাম। আমরা এবার এই সার্চ বারে সার্চ করবো ফ্রি ফায়ার অটো হেডশট অ্যাপস। তো আপনারাও সার্চ করবেন ফ্রি ফায়ার অটো হেডশট অ্যাপস। তো আমরা ফ্রি ফায়ার অটো হেডশট অ্যাপস সার্চ করে দিলাম। তারপর গাইজ দেখেন আমাদের সামনে চলে এসেছে অসংখ্য টুল। তো এখান থেকে আমাদের কোনটা ডাউনলোড করতে হবে আপনারা দেখে নিন। আপনারা এই সেকেন্ডটা ডাউনলোড করতে হবে, হেডশট জিএফএক্স টুল। দেখতে পাচ্ছেন গাইজ, এই নিচে আমাদের আগের এফএফ টুলটা 5 মিলিয়ন ডাউনলোড হয়েছে। তো আমাদের এইটাও 5 মিলিয়ন ডাউনলোড করা, আপনারা ডাউনলোড করার সময় দেখে নিতে পারবেন। যেহেতু আমার এটা ডাউনলোড করা, সে তো এখানে দেখা যাচ্ছে না, তো আপনারা ডাউনলোড করার সময় দেখতে পারবেন। তো ইজি ফিজি গাইজ, আমার তো আমরা এটা ডাউনলোড করা আছে, আমরা আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে। তো আমরা এটার ভিতরে প্রবেশ করবো গাইজ। নিচে গাইজ আরও অসংখ্য টুলস আছে, এগুলো আমাদের দরকার নেই, আমরা ওইটাই এই ডাউনলোড করব। তো ঢোকার পরে দেখতে পাচ্ছেন গাইজ, এটা আমার ডাউনলোড করা, আপনারাও ডাউনলোড ইজি ফিজিভাবে করে নেবেন। তো এই অ্যাপসটা আপনারা ভালোভাবে দেখে নেন গাইজ। তো আমরা এটার ভিতরে প্রবেশ করতেছি, আমাদের এটা ওপেন হচ্ছে গাইজ। তো ওপেন হওয়ার পরে এইরকম একটি লোগো চলে আসবে আমাদের সামনে। তারপর এটার ভিতরে আমরা প্রবেশ করব। এটার লোগোটা ভালো ঠিকভাবে দেখে নেন গাইজ। তো এটার ভিতরে ঢুকার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে এসেছে গাইজ। আপনারা দেখতে পাচ্ছেন উপরে জিএফএক্স টুল, তারপর নিচে হেডশট টুল। তো দুটি অপশন আছে আমাদের গাইজ, এই দুটি অপশন আমাদের ভালোভাবে সেটিং করে নিতে হবে। যদি আমরা হেডশট মেরে খেলতে চাই, তাহলে সেটিং করে নিতে হবে। তো উপরে জিএফএক্স টুলটা আমি পরে দেখাইতেছি, আমি আগে আপনাদের হেডশট টুলটা দেখাই কীরকমভাবে কী সেটিং করতে হয়। তো এটাতে তেমন বেশি সেটিংয়ের কোনো প্রয়োজন নেই গাইজ, আপনারা শুধুমাত্র এটাতে প্রবেশ করবেন। তো আমি প্রবেশ করে নিলাম, তারপর আমাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। এটা কোনো তেমন বড় একটা পেজ না, এটা নেক্সট করে দেবেন আপনারা, নেক্সটে ক্লিক করে দেবেন, এটা আপনার ফোনের ইনফরমেশন আর কি। তো নেক্সট করার পরে গাইজ আপনার সামনে একটি এড চলে আসবে, এটা স্কিপ করে দিলাম আমি। তারপর গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই সেটিং মানে আমাদের সেন্সিটিভিটা চলে এসেছে এখানে, জেনারেল এই ওই অ্যাপসের ভিতরে যত আছে ওইরকমই থাকবে। আপনারা চাইলে একটু বাড়ায় নিতে পারেন, বা আমি যতটুকু জানি গাইজ এটা এরকম থাকলে আপনাদের সবচেয়ে বেটার। এটা অ্যাপস থেকে এরকমভাবে দিয়ে দিয়েছে, আপনারা এইভাবে যদি থাকে তাহলে ইজি ফিজি হেডশট মারতে পারবেন, এটাতে কোনো সমস্যা হবে না।
আর যেহেতু গাইজ এই অ্যাপসটা আপনারা ব্যবহার করবেন, এটা কোনো হ্যাক অ্যাপস না, আপনারা এটা কোনো আইডি ব্যান্ড হবে না এরকমভাবেই। তো নিচে স্টার্ট লেখা দেখতে পাচ্ছেন গাইজ, এখানে স্টার্ট করার সাথে সাথে আপনারা গেমের ভিতরে চলে যাবেন গাইজ। তো আমরা এখান থেকে গাইজ ব্যাক করে আমরা এবার জিএফএক্স টুলের সেটিংগুলো দেখে নেব। তো আপনারা নিচে স্টারে ক্লিক করলে সরাসরি গেমে চলে যেতে পারবেন। তো চলে গাইজ আমরা এখান থেকে এবার ব্যাক করে নেব। তো ব্যাক করে নেওয়ার পর একটি অ্যাড চলে আসে, এটা স্কিপ করে দেবো আমরা। তো এটা আপনারাও স্কিপ করে দেবেন। তো আমরা একটু ব্যাক নিতেছি। তো ব্যাক নেবার পর গাইজ আমরা মূল পেজে চলে আসলাম আবারও। তো আমরা গাইজ এবার জিএফএক্স টুল নিয়ে সেটিং কীভাবে করতে হয় তো এটা দেখবো গাইজ। তো জিএফএক্স টুলে গাইজ আমরা এবার সেটিং করব। তো জিএফএক্স টুল হচ্ছে গাইজ আপনারা যারা যারা মানে কম লো ডিভাইসে খেলেন তাদের জন্য এই জিএফএক্স টুলটা সেটিং। আপনাদের ফোনে 2GB, 3GB RAM, 4GB RAM আপনাদের ফোনে ল্যাগ করে অতিরিক্ত, তো এই ক্ষেত্রে আপনারা জিএফএক্স টুল সেটিং করে খেলতে পারেন। আপনার ফোনে ল্যাগ করবেই না, আপনার নেটওয়ার্ক ভালো থাকবে। তো গাইজ আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসলো, তারপর আপনারা উপরে রেজুলেশন দেখতে পাচ্ছেন, তো এটা সেটিং করতে হবে। তারপরে FPS এটা সেটিং করতে হবে, তারপর গ্রাফিক্স, তারপরে CPU টার্বো, তারপরে GPU টার্বো, তারপরে র্যাম বুস্ট, তারপরে এই নেটওয়ার্ক স্পিড, তারপরে অ্যাপ্লাই। তো এগুলো আমাদের সেটিং করে নিতে হবে গাইজ। তো এগুলোতে কী কী কোনটার কাজ কত আমি দেখাইতেছি আপনারা। উপরে রেজুলেশন আপনারা 960 করে আছে, আপনারা 1280 করে দেবেন। তো 1280তে আপনাদের ফোনের মানে রেজুলেশনটা মানে স্পিডটা বেড়ে যাবে। তো এটা আমি 1280 করে দিলাম। তো গাইজ সেকেন্ড অপশান আমাদের আছে, এটা 90 করে আছে, মানে সরি গাইজ 90 না, এটা আপনারা রাখতে হবে 90। জাস্ট আপনারা যদি 90 রাখেন গাইজ তাহলে আপনাদের ফোনের এই যে প্রসেসরটা আছে, প্রসেসরটা মনে হয় যে ফাস্ট কাজ করবে। এর চেয়ে বেশি যদি রাখেন গাইজ তাহলে আপনার ফোনের ওই প্রসেসরের একটা বেশি একটা প্রেশার পড়ে যাবে গাইজ। তো আমরা সেকেন্ডটা গ্রাফিক্স আপটা HD করে দিলাম গাইজ, যেহেতু আমাদের ফোনের ওই লো ডিভাইসের জন্য আমরা গ্রাফিক্স ভালোভাবে দেখতে পারতেছি না, তো আমরা এটা HD করে দিলাম। তারপর CPU টার্বো ওপেন করে দিলাম, GPU টার্বো ওপেন করে দিলাম, তারপর র্যাম বুস্ট ওপেন করে দিলাম, তারপর স্পিড নেটওয়ার্ক করে দিলাম। তারপর গাইজ এখন আমাদের এইগুলো সেটিং হয়ে গেছে, তারপর আমরা অ্যাপ্লাউনে ক্লিক করতে পারি। মূলত এখানে আমরা ক্লিক করবো। এখন এখানে ক্লিক করার পর গাইজ একটি অ্যাড চলে আসবে, তো আপনারা অ্যাডটা স্কিপ করে দিবেন। তো এই এই অ্যাডের একটা টাইম আছে গাইজ, টাইমটা শেষ হওয়ার পর আপনারা স্কিপ করতে পারবেন। তো এটা আমরা স্কিপ করে দিলাম। তো স্কিপ করে দেওয়ার পর গাইজ আমাদের দেখেন গাইজ এবার নিচে স্টার্ট গেম লেখা চলে এসেছে, তো আপনারা সরাসরি এইখান থেকে ক্লিক করার সাথে সাথে গেমের ভিতরে চলে যেতে পারবেন। তো এখান থেকে গাইজ একেবারে ইজি ফিজি, আপনারা গেমের ভিতরে কোনো ল্যাগ ফিল করতে পারবেন না, আপনারা খুব সহজেই খেলতে পারবেন। আর যাদের ওই ফোন গরম হয়ে যায় তাদের ফোনও আর গরম হবে না, বা আপনাদের নেটওয়ার্কও ফাস্ট থাকবে, এই অ্যাপসটা এইরকমভাবে কাজ করে। এটা FPS টুল চাইতে অনেক বেটার, আর এটা ইউজ করার পর আপনার আইডি একটা রিক্সের মধ্যে থাকবে, ব্যান্ড হবে কি না হবে না তো তা নিয়েও ভাবতেছেন। তো এটা আপনারা ব্যবহার করার ফলে আপনার আইডি কোনো ব্যান্ড হবে না, আর কোনো এটা কোনো হ্যাক অ্যান্টিভেনাম বা গিলিজ কোনো ফাইল না। এটা অসংখ্য প্রো প্লেয়াররা ইউজ করে থাকে, আপনারাও ইউজ করে দেখতে পারেন, এটা আমরাও ইউজ করে থাকি। তো এবার আপনারাও ইউজ করতে পারেন গাইজ, আর FPS টুল ইউজ করার পর আপনার আইডিটা অবভিয়াসলি ব্যান্ড হয়ে যাবে 100% শিওরলি গাইজ। তো এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, আর এটা প্লে স্টোরে আপনারা পেয়েও দিতে পারেন, তবে আমার ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আশা করি গাইজ বুঝতে পারছেন। তো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে নোটিফিকেশনটি অল করে রাখবেন, আর ভিডিওটাতে লাইক করে দিবেন। তো ওকে গাইজ, লাভ ইউ অল গাইজ।